হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি নাজমুল। এক্ষুনি মাত্র খবর পাওয়া অনুপাতে রাজ্য এবং দেশবাসীর জন্য রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পক্ষ থেকে সকল রাজ্য এবং দেশবাসীর জন্য উঠে এসেছে সাতটি একাদম লেটেস্ট আপডেট, এবং এর সাথেই রয়েছে আগামী কাল থেকে সারা দেশ ও রাজ্যবাসীর জন্য জারি হচ্ছে বেশ কিছু নতুন নিয়ম বা বড় সুখবর, যা আগামী দিন থেকে সাধারণ জনজীবনে ব্যাপক পরিমাণে প্রভাব পড়তে চলেছে। এবং এর সাথেও রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, ব্যাংকের বই এবং রেশন কার্ড নিয়ে আরো একটি বড় আপডেট, এবং এর সাথেই রয়েছে আজ রাজ্য এবং দেশবাসীর জন্য আরো একটি বড় দুঃসংবাদ। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজকের প্রত্যেকটি আপডেটই রয়েছে আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন। তো ফ্রেন্ডস, আজকের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলি আলোচনা করার পূর্বে আপনাদের কাছে একটা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের অনেকটা উৎসাহিত যোগায় আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো ফ্রেন্ডস, আজ মূলত যে লেটেস্ট আপডেটটি উঠে এসেছে সেগুলি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, বলা হচ্ছে 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে স্কুল কলেজ, ঘোষণা শিক্ষামন্ত্রী। হ্যাঁ ফ্রেন্ডস, আগামী 31 জুলাই পর্যন্ত বন্ধ থাকছে স্কুল কলেজ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে একথা পরিষ্কারভাবে জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। অন্যদিকে রয়েছে ইউকো ব্যাংকের গ্রাহকদের জন্য আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে ইউকো ব্যাংকের গ্রাহকদের জন্য খুশির খবর, এবার SBI লাইফ পলিসির কেনার সুবিধা পাবেন ইউকো ব্যাংকের সকল গ্রাহকরা। বীমা পরিষেবার প্রসার ঘটাতে SBI জীবন বীমার সঙ্গে গাঁট ছাড়া বাধ্য ইউকো ব্যাংক। ইউকো ব্যাংকের জেনারেল ম্যানেজার সিধু সাকসেনা এবং SBI লাইফের কলকাতা রিজিওনাল ডিরেক্টর অশ্বিনী কুমার শুক্লা চুক্তিপত্রে ইতিমধ্যে সাইনও করে দিয়েছেন। অর্থাৎ ফ্রেন্ডস, এবার থেকে ইউকো ব্যাংকের গ্রাহকরা যদি চাই স্টেট ব্যাংকের লাইফ বীমা বা পলিসি কিনতে পারবেন। অন্যদিকে রয়েছে জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য আরো একটি বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে জনধন অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যোজনা, এই অ্যাকাউন্টের সুবিধা পাচ্ছেন দেশের লক্ষ লক্ষ মানুষ। তবে অনেকেই জানেন না যে জনধন অ্যাকাউন্টে 5,000 টাকা ওভারড্রাফট ফেসিলিটি রয়েছে। তবে এর জন্য শর্ত, জনধন অ্যাকাউন্ট গ্রাহকদের ব্যাংকের সঙ্গে আধার লিংক থাকতে হবে, আধারের সঙ্গে লিংক না করা থাকলে এই ফেসিলিটি মিলবে না। ওভারড্রাফট সুবিধা মানে হচ্ছে অ্যাকাউন্টে কোনো টাকা না থাকলেও গ্রাহকরা 5,000 টাকা পর্যন্ত তুলতে পারবেন। এই সুবিধা পেতে হলে প্রথম 6 মাস অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকতে হবে, ওই সময় অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা রাখতে হবে এবং সময় সময় লেনদেন করতে হবে। গ্রাহকদের রূপে ডেবিট কার্ড থাকলে সেটিও ব্যবহার করতে হবে। তবে এই সকল নিয়মগুলি মেনে থাকলে তাহলে আপনার যদি জনধন যোজনার অ্যাকাউন্ট থেকে থাকে আর ওই অ্যাকাউন্টে বর্তমান পরিস্থিতিতে এই করুণ অবস্থায় যদি টাকা না থেকে থাকে, তাহলে আপনি ওই অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করে 5,000 টাকা পর্যন্ত ওভারড্রাফট হিসাবে পেতে পারেন, যা আপনাকে শোধ করতে হবে আগামী 6 মাসের মধ্যে। এরপরে রয়েছে রাজ্যবাসীর জন্য আরো একটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে কাল সর্বদল বৈঠক ডাক মমতা। করোনার সুস্থতা হারে এখন অনেকটাই স্বস্তিতে রাজ্যে, কমেছে সংক্রমণের হার। এই পরিস্থিতিতে জনজীবনকে আরো স্বাভাবিক ছন্দে ফেরাতে কাল বুধবার সর্বদলীয় ডাক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে আলোচনা বিশেষ গুরুত্ব পাবে মেট্রো ও লোকাল ট্রেন চলাচলের বিষয়ে। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়েছেন রাজ্য বিজেপি নেতা দিলীপ ঘোষ। বেলা 3টার সময় নবান্ন সভাঘরে ওই বৈঠক হবে। মূলত রাজ্যের অর্থনীতিকে চাঙ্গা করার উপায় বের করতে মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ। লকডাউন, উমফুন, পরবর্তী রাজ্যের পুনর্গঠনের বঞ্চনা করে আসছে কেন্দ্র, তা নিয়ে বিভিন্ন সময়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কর্মহারাদের জন্য নতুন প্রকল্পের সূচনা রাজ্য সরকারের। হ্যাঁ ফ্রেন্ডস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের ওই সকল পরিযায়ী শ্রমিক যারা বাইরে থেকে রাজ্যে এসে বেকার হয়ে রয়েছেন, সংসার চালাতে অসুবিধে হয়ে রয়েছে, তাদের দিকে লক্ষ্য রেখে রাজ্য সরকারের আবারও একটি নতুন প্রকল্প। বলা হচ্ছে কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের জন্য কর্মভূমি নামে নতুন ওয়েব পোর্টাল চালু করলো রাজ্য সরকার। করোনার কারণে যাদের চাকুরি চলে গেছে অথবা চাকুরি ছেড়ে দিয়ে অন্য রাজ্য থেকে ফিরে এসেছেন, এই রকম কর্মহীনদের জন্য কর্মভূমি নামে নতুন প্রকল্পের সূচনা
ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরে রয়েছে স্টেট ব্যাংকের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে এক বছরে মোট 13 বার বড় সিদ্ধান্ত নিল ভারতীয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, আবারও ঋণের সুদের হার কমিয়ে দিল। ঋণ তহবিল সংগ্রহ করার জন্য তারা সুদের হার 15 বেসিস পয়েন্ট কমিয়েছে, একাহার বেস রেটও কমানো হয়েছে 75 বেসিস পয়েন্ট। অপরদিকে ঋণের তৃতীয় মাপকাঠিতে 40 বেসিস পয়েন্ট কমিয়ে 6.65% করার ঘোষণা করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই রেপো রেটের সাথে তালে তাল মিলিয়ে একই হারে সুদ কমবে, আর এর ফলে কমে যেতে পারে বাড়ি গাড়ি কেনার IMI। স্টেট ব্যাংক এই নিয়ে মোট এক বছরে 13 বার সুদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এরপরে রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার, যাদের এখনো পর্যন্ত কাঁচা বাড়ি রয়েছে অথবা থাকার মতো সঠিক ভাবে ঘর নাই, তাদের জন্য আরো একটি বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে বলা হচ্ছে 2022 সালে দেশে একটাও কাঁচা বাড়ি থাকবে না। এখনো পর্যন্ত যারা কোন রকম বাংলার আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রীর আবাস যোজনার কোনরূপ ঘর পায়নি অথচ গৃহহীন হয়ে রয়েছে, তাদের জন্য মূলত বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ডস, এদিন অমিত শাহ জানান আগামী 2022 সালের মধ্যে রাজ্যের ওই সকল মানুষ, গ্রামগঞ্জের ওই সকল মানুষ যারা এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনা পায় না অথবা যাদের লিস্টে নাম নাই, তাদের প্রত্যেককেই দেয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, যা কমপ্লিট করা হবে আগামী 2022 সালের মধ্যে। তাই ফ্রেন্ডস, আপনার যদি এখনো পর্যন্ত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর না এসে থাকে অথবা আপনি যদি ঘর পাওয়ার উপযুক্ত হয়ে থাকেন, তাহলে অতি দ্রুত আবেদন করে ফেলুন, কারণ আর মাত্র কিছুদিনের মধ্যেই সকলকেই দেয়া হবে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছে যে এখনো পর্যন্ত যারা বাংলার আবাস যোজনা থেকে বঞ্চিত হয়ে রয়েছে তাদেরকে দেয়া হবে বাংলার আবাস যোজনা। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার আবাস যোজনার একটি লিস্ট তৈরি করে ফেলেছে, যেখানে প্রায় 4.5 লক্ষ নাম রয়েছে। তাই আপনিও যদি ঘর না পেয়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে অতি দ্রুত আবেদন করে ফেলুন, তাহলে 2022 সালের মধ্যে হয়তো আপনি পেয়ে যেতে পারেন বাংলার আবাস যোজনা অথবা প্রধানমন্ত্রী আবাস যোজনা। লকডাউনের জেরে বিপর্যস্ত গরিব মধ্যবিত্ত পরিবারগুলি, এবং এই সময়তে আরো সংকটে রয়েছে গরিব মধ্যবিত্ত পরিবার ঘরের ছাত্র ছাত্রীগুলো। অন্যদিকে ছাড় নাই ক্লাসে, কোথাও বা বেসরকারি স্কুলগুলো অনলাইনে ক্লাস নিচ্ছে অথবা সরকারি স্কুলগুলো ইতিমধ্যে অনলাইনে ক্লাস শুরুই করে দিয়েছে। তবে সেই সকল ছাত্র ছাত্রীদের দিকে লক্ষ্য রেখে কেন্দ্র সরকারের আরো একটি বড় পদক্ষেপ, যেখানে বলা হচ্ছে লকডাউনে ঘরে বসেই 15,000 টাকার স্কলারশিপ। এই স্কলারশিপের জন্য জেনারেল SC ST OBC সবাই আবেদন যোগ্য। যদি আপনার ঘরের ছেলে মেয়েরা পড়াশোনা করে থাকেন, তাহলে তাদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর। বলা হচ্ছে ভারত সরকার নিয়ে এসেছে ছাত্র ছাত্রীদের জন্য আরো একটি নতুন স্কলারশিপ, সর্দার বল্লভ ভাই প্যাটেল স্কলারশিপ। এর মাধ্যমে আপনার সন্তান 15,000 টাকা পর্যন্ত পেতে পারে। এর জন্য আপনার প্রয়োজন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন অথবা মাস্টার ডিগ্রি, যেখানে আপনি যে কোনো কাস্টেরই হন না কেন, জেনারেল SC ST OBC, তাহলে আপনি অনলাইনে বাড়িতে বসেই এই আবেদনটি করতে পারবেন। এর জন্য প্রয়োজন মার্কশিট, অ্যাডমিশন স্লিপ, মাধ্যমিক অ্যাডমিট, এক কপি ফটো, আধার কার্ড বা ইনকাম সার্টিফিকেট। আবেদন করতে পারবেন www.budyforstudy.com এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন, যেখান থেকে আপনার ছেলে অথবা মেয়ে যদি পড়াশোনা রানিং থেকে থাকে তাহলে এখান থেকে 15,000 টাকার স্কলারশিপ পেতে পারেন। অন্যদিকে রেশন কার্ড নিয়ে উঠে এসেছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের অধীনে রেশনে বিনামূল্যে ডাল দেওয়া শুরু। জাতীয় খাদ্য সুরক্ষা প্রকল্পের আওতায় থাকা প্রায় 6.2 কোটি রেশন গ্রাহককে বিনা পয়সায় ডাল দেওয়া শুরু হলো। পরিবার পিছু 1 কেজি করে ডাল 3 মাস ধরে দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় এই ডাল দেওয়া হচ্ছে। প্রথম মাসে মুসুর, বাকি 2 মাস মুগ ডাল পাবেন গ্রাহকরা। ওই প্রকল্পে 3 মাস ধরে মাসে মাথা পিছু অতিরিক্ত 5 কেজি করে চালও বিনামূল্যে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশনের অভিযোগ, সব গ্রাহককে পরিবার পিছু 1 কেজি করে ডাল দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণে এখনো কিন্তু অনেক দিন টাকায় মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। হ্যাঁ ফ্রেন্ডস, ডিসপোজেবল 3-ply সার্জিক্যাল মাস্ক বিক্রির সিদ্ধান্ত নিল রাজ্য সরকার, তাও মাত্র 4 টাকায়। রাজ্যের সমস্ত ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে এই মাস্ক কিনতে পারা যাবে। পাওয়া যাবে
হট টেপ এবং কল টেপ ফুল পিপি, দাম থাকবে মাত্র 460 টাকা এবং 430 টাকা। জানা গেছে মাস্ক সবাইকে বিক্রি করা হলেও পিপি আপাতত শুধু চিকিৎসকরাই কিনতে পারবেন। ডাক্তাররা তাদের প্যাডে রেজিস্ট্রেশন নাম্বার উল্লেখ করে সর্বোচ্চ 10টি পিপি এবং 25টি করে দু ধরনের মাস্ক কিনতে পারবেন। বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন চিকিৎসক সংগঠন ন্যায্য মূল্যের ওষুধের দোকান থেকে সুলভে মাস্ক এবং পিপি দেওয়ার দাবি তুলেছিলেন। করোনার হাত থেকে বাঁচতে সতর্কমূলক ব্যবস্থা হিসাবে মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের কথাও বলা হচ্ছে। অন্যদিকে থ্যালাসেমিয়া রোগীদের জন্য উঠেছে আরেকটি বড় আপডেট, যেখানে বলা হচ্ছে থ্যালাসেমিয়া শিশুদের আয়ু বাড়াতে নয়া প্রকল্প মমতার, শীঘ্রই চালু হবে রাজ্যে 4টি ব্লাড ব্যাংক। রাজ্যে সরকারি ক্ষেত্রে নথিভুক্ত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা প্রায় 14,000, বেসরকারি ক্ষেত্রে ধরলে সংখ্যাটি প্রায় 20,000। লোহিত কণিকা ধ্বংস হতে থাকা শরীরের আভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ লোহা জমা সহ একাধিক সমস্যার জন্য কম বেশি এদের গড় আয়ু 24-25 বছরের বেশি হয় না, মাসে একবার রক্ত দিতেই হয় এদের একটি বড় অংশকে। এদের রক্তের চাহিদা যাতে কমে এবং দুবার রক্ত নেওয়ার অন্তর্বর্তীকালীন সময় যাতে বাড়ে ও একইভাবে বাড়ে গড় আয়ু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য দপ্তর তার জন্য আনতে চলেছে নয়া প্রকল্প। স্টেট ব্যাংক সেল ও রাজ্যের রক্ত সঞ্চালন পর্ষদের যৌথ উদ্যোগে শীঘ্রই 4 সরকারি ব্লাড ব্যাংক নির্দিষ্ট পদ্ধতিতে সেই বাচ্চাদের রক্ত দেওয়ার কাজ শুরু করবে। এই পদ্ধতির নাম দেওয়া হয়েছে ফেনোটাইপ ম্যাচিং।